জমি হতায় নাই তাহলে আমি আমার কান কেটে তোমার গলায় লকেট করাই দেবান। কাইন্দেছো কে? আমরা তো যাইতেছি। কি হলো রে? চিন্তা ফুরে গেছে। আরে খুদা, শিগগির যাস্তে ঘুরে আয়, তোমার চেন পরার সময় পাইলো না তাই নিরে ভাই। আচ্ছা নুইটি, তোমার কি মনে হয় মাইজাবা যে সোমবারটা দিছে সেটা সত্যি? কি আছে এরা কথা কো, মেয়ে তোমার একটা খবর মিথ্যে মিথ্যে দিয়ে থাকিল। কি জন্য যে এই কথা করছি সেটা তো তুমি আমার চাইতে ভালোই জানো নুইটি বেগম। কতবার যে এরকম ভুয়া সোমবার পাইয়ে রুগীপত্র ফালা থুয়ে এনে ছুটি আসিয়ে ভুকাশ খায় ফিরে চলে গেছি, ইয়ে সবচেয়ে বড় সাক্ষী তো নিজে তুমি। এবার এবার মিজা পা কাইদি কাইতে খবরটা দিল তো মনে হয় আমার ভাই চলে। এ ছাড়া তোমার কি চেন লাগাইনে হচ্ছে না নাকি? একটা জিনিস আমি কিছুতেই বুঝে পারতেছি না, গত মাসেও তো আমি আমার শ্বশুরের নাড়ি পরীক্ষা করে গেলাম, কোনো সমস্যা নেই, সবকিছু টনটনা, তার হাটেরও তো কোনো প্রবলেম আমার কাছে ধরা পড়লো না। চুপ করো, তোমার ডাক্তার হইছে সিনো তো খালি ওই জ্বরের বড়ি আর আমার সাথে ট্যাবলেট পল্লি ডাক্তার হয়ে উনি হাতে চিকিৎসা করবার বইছে। কে তোমার কি ধারণা আমি যে সব রোগীর চিকিৎসা করি তা করে হাট বলে কোনো জিনিস নাই? হ্যাঁ, আমার শারীরিক চিকিৎসা করার জন্য যে ট্যাবলেটটা আমি দেই সেই ট্যাবলেটটা কি হাটের উপর কোনো বিক্রিয়া করে না? আদারে কথা বাদ দাও, আমি একটু কাঁদা কুটি গো। এ ছাড়া তোর ভ্যানের যা ভাব দেখতেছি তাতে শ্বশুরের মুখের শেষ দেখা তো দূরের কথা, 40 এর দিনে তো হাজির হবার পারবো না রে। মানে টেকা তোর দেবো না বুঝিনিস।